নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। বন্ধুরা দেখো, বিউলির ডাল ভিজিয়ে দিয়েছি। এই যে উড়ুদ ডাল, এখানে সবাই বলে উড় ডাল, তো উড় ডাল চেন্নাইতেও উড় ডাল বলতো। তো এই ডালটা ভিজিয়ে দিয়েছি। এই ডালের ডাল বানালে না কেউ খায় না, কিন্তু আনা পড়ে রয়েছে 2-4 দিন ধরে। তো এটা ভিজিয়ে দিয়েছি, কালকে বড়ি দেব। আমাদের দুটো ব্যালকনিতে এত সুন্দর রোদ্দুর আসে যে সেই রোদ্দে দিয়ে দিলে শুকিয়ে যাবে। আমি কোনোদিন বড়ি খুব একটা বিশেষ দিইনি, দেবো এই। তো বন্ধুরা দেখো, এই যে উড়ুর ডাল আমি ভিজিয়ে দিয়েছিলাম। তো সেই এবার বেটে নিয়েছি, পিষে নিয়েছি মিক্সিতে। তো এটার থেকে কিছুটা আমি মেদু বড়া বানাবো আর কিছুটা বড়ি দেব। বড়ি তো দেওয়াই যায়, বিউলির ডালের বড়ি তো, উড়ুর ডাল বিউলির ডাল। কিছুটা বড়ি বানাবো আর কিছুটা বানাবো, মেদু বড়া বানাবো। আমার ছেলে মেদু বড়া খেতে খুব ভালোবাসে, শুধু ছেলে না, বাড়ির সবাই খুব মেদু বড়া, সোমবার মেদু বড়া খেতে খুব ভালোবাসে। তো কিছুটা মেদু বড়া বানাবো আর এই কিছুটা, আমি কখনো বড়ি বানাইনি, এই জীবনের প্রথম বানাবো, তো দেখি কেমন হয়। আসলে আমার এই দুটো ব্যালকনিতে প্রচণ্ড রোদ্দুর আসে, অসম্ভব রোদ্দুর আসে। তো সেই জন্যে আমি ঠিক করলাম এগুলো কিছুটা বড়ি দেবো আর কিছুটা, অনেকটা হয়েছে ডাল বাটা দেখুন। এর মধ্যে না আমি কিছুটা মৌরি দিয়ে দিয়েছি, এই যে ডাল রোদ্দুর দেখো বন্ধুরা, দুটো ব্যালকনিতেই রোদ্দুর, এই একটা ব্যালকনি আর কিচেন ব্যালকনিতেও সেই রকম রোদ্দুর, খুব রোদ্দুর, ঝকঝকে আকাশ। বড়িগুলো কি সুন্দর শুকিয়ে গেছে দেখো, সাদা সাদা যা রোদ্দুর, প্রচলিত শুকাবে না, পুরো শুকিয়ে গেছে বড়িগুলো। আমি না কোনোদিন জীবনে বড়ি দিইনি, প্রথম দিন। দেখো কি সুন্দর বড়ি হচ্ছে, আমি বড়ি দিতে দেখেছি কিন্তু কোনোদিন জীবনে নিজে বড়ি দিইনি, কখনো দিইনি। দেখুন বন্ধুরা কতগুলো বড়ি দিয়ে দিয়েছি ডালের, আর এই পাঁচটা আমি মেদু বড়া করছি। এই যে খুব সুন্দর কাঞ্চি কাঞ্চি হবে মেদু বড়াগুলি। এই মেদু বড়া খেতে আমাদের বাড়ি সবাই খুব ভালোবাসে সম্বর ডাল দিয়ে। এই যে এই দেখো বন্ধুরা, মেদু বড়া কড়া থেকে নামাতে নামাতেই সব খেয়ে নিয়েছে। এই যে মেদু বড়া 2 পিস পড়ে রয়েছে, তাই তোমাদের দেখাই। যদি কারোর খেতে ইচ্ছা হয় চলে আসবে, আমি আবার ভেজে দেবো, কোনো ব্যাপার না। আর এই যেখানে কলার বড়া করেছি, কতগুলো কলা না কি হয়েছিল, মানে ঘরে আনা ছিল আর খেয়েছে, আর দুটোর মতো পড়েছিল, একটু মানে খোলাটা একটুখানি কালা কালা হয়ে গেছিলো। তো এটা দিয়ে চালের গুঁড়ো দিয়ে, আর এই যে নারকেল কুড়িয়েছি, নারকেল নাড়ু করবো বলে সেই নারকেল কুড়া দিয়ে একটুখানি কলার বড়া করেছি। আমি না এইসব কোনোদিন করি না, জীবনেও করি না, কিন্তু এই মন করলো। সাথে আজকে বানালাম, এই যে আজকে লাঞ্চে বানালাম ভেটকি মাছের মাথা তেল দিয়ে, মাথা আর মাছের তেল নিয়ে একটা তরকারি, আর এই যে বানিয়েছি ভেটকি মাছের ঝাল। Okay.